হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুলি কিচেন হাউস। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর বন্ধুরা, এখন বাজে ভোর 5টা বাজে, 5টা 10 হয়েছে, 5টার সময় উঠেছি, উঠে রেডি রেডি হলাম। তা এত সকালবেলা, এখন ভোরবেলা, ও বাড়িতে নেই, ও আমি আর সোনা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব সোনার মা বাড়ি যাচ্ছি। এখন যাচ্ছি, মানে কদিন থাকবো ওখানে, 2-3 দিন থেকে আসবো, কেন পরে যদি পরিস্থিতি এমন এখন হয়ে যাচ্ছে, পরে যদি লকডাউন দিয়ে দেয় তাহলে যেতে পারবো না, যে কারণে এখন আমরা একটু ঘুরে আসব। ওই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে, বাইরে দেখলাম এখনও অন্ধকার আছে, একটু পরিষ্কার হলে আমরা দুজনে বেরিয়ে পড়বো। এখানে সোনা আছে, সোনা দাঁড়িয়ে আছে, দেখুন এই সোনা রেডি হয়ে গেছে, সোনা দিকে, এই যে সোনা রেডি হয়ে গেছে। আর এখন বুঝতে পারছেন বাচ্চাদের বাইরে নিয়ে যাওয়াটা কত মানে রিস্কের ব্যাপার, আর আমি সোনাকে ডবল মাস্ক পরিয়ে নিয়ে যাবো। এখন একটা পরেছে, আর এখন যেহেতু ঘরের মধ্যে আছে ওই জন্য বাইরে বেরিয়ে আর একটা পরিয়ে নেবো। আর এখন আমরা এখান থেকে যাব, রোডে যাব, রোডে গিয়েই টোটো পাবো, এখান থেকে হেঁটে যেতে হবে। তার যেতে যেতে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওটি না কেটে পুরোটাই দেখুন। আর বন্ধুরা, প্লিজ একটু মানে আমার একটু সাপোর্ট করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি, সাবস্ক্রাইব করুন, কোনো পয়সা লাগে না বন্ধু। তা একটু পাশে থেকো তোমরা, এইটুকু তোমাদের বলতে চাই, আর কিছু না। চলুন আমার সাথে যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, ভিডিওটা না করে পুরোটা দেখুন। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, এখন দেখুন হেঁটে যাচ্ছে, এখন ভোরবেলা, একদম পুরো পরিষ্কার হয়নি, আর বাইরে খুবই ঠান্ডা, দেখুন। আমরা এখন রিক্সা উঠে গেছি, রিক্সা উঠে লঞ্চ ঘাট যাবো, লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চ ধরবো। সময় বসে আছে, আর বাইরে খুব ঠান্ডা, দেখুন। হচ্ছে বড় মায়ের মন্দির, দেখুন। এই বন্ধুরা, এখন আমরা যাবো হচ্ছে লঞ্চ ঘাটে যাবো, লঞ্চে করে ওপারে যাবো, ওপার থেকে অটো করবো, অটো করে তারপরে স্টেশন যাবো। মানে বাড়ি থেকে অনেকবার অটো টোটো করে পাল্টাতে হয়। তা সোনা খুব খুশি, দেখতেই পাচ্ছেন সোনার মাছটা, সোনা একদম ফুল রেডি, মানে প্যাক করে নিয়ে এসেছি মোজাটা পরিয়ে। যেতে যেতে আমরা আপনাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকবেন। আমরা লঞ্চ ঘাট চলে এসেছি, দেখুন লঞ্চটা আমরাও এসেছি, লঞ্চটা ছেড়ে, এই যে লঞ্চটা ছেড়ে চলে যাচ্ছে, আর এইদিকে এই লঞ্চটা আসছে, এইটা আমরা যাব। আর দেখুন এখন সূর্যটা উঠেছে, কি দারুণ লাগছে সূর্যটা দেখতে। একটু বসতে হবে, 5 মিনিট মতো বসতে হবে, 5 মিনিট বসার পরে তারপরে ওই লঞ্চটা ছেড়ে দেবে। লঞ্চটা চলেই এসছে, দেখুন চলেই এসছে, আর কিছুটা বাকি আছে। সোনা ওখানে দাঁড়িয়ে আছে, বাইরে খুব ঠান্ডা, দেখুন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, ওপারেও কিছু দেখা যাচ্ছে না, হাওড়া ব্রিজটাও দেখতে পাচ্ছি না, এত কুয়াশা। আজকে ভালোই ঠান্ডা আছে বাইরে, হাওড়া ব্রিজ ওই দিকটা চলে এসছে। তারপরে লঞ্চ উঠে আবার আপনাদের সাথে কথা বলছি, উঠে পড়েছি লঞ্চে, বসে আছি এখন। সোনা ঘুমিয়ে পড়েছে, অনেক ভোরবেলা উঠেছে বলে ঘুমাচ্ছে এখানে। দেখুন বন্ধুরা, এখন 9টা বাজে, কি কুয়াশা, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘুম থেকে উঠে খাবার কিনেছে, কি কিনেছে দেখুন, একটা কাজু কাজু বিস্কুট, আর একটা কিনেছে চিড়ে ভাজা, এটা মশলা চিড়ে কিনেছে, ঘুম থেকে উঠে কিনে নিয়েছে, এই যে বসে আছে। কি কুয়াশা, দেখুন কিচ্ছু দেখতে পাচ্ছি না, আর একটা স্টেশন পরে আমরা নামবো ওখানে। আমরা এখন নেমে পড়েছি, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখুন আর এখানে প্রচুর ঠান্ডা, ভীষণ ঠান্ডা এদিকে,
শোনা যাচ্ছে। তো ঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। বাড়িতে চলে এসেছি, এখন বাড়িতে এসে বসে আছি। জামার নাম চেঞ্জ করলাম, সোনাকে চেঞ্জ করলাম। আর আমি আসবো শুনে মা দিদিমাকে বলেছে পিঠে করতে, দিদিমা পিঠে করেছে, সেই পিঠে এখন সোনা বসে বসে খাচ্ছে। দেখুন সোনা বসে বসে পিঠে খাচ্ছে। এখানে বাড়ির সামনে একটা লরি দাঁড়িয়েছে, কারণ সামনে গোলা, তো ওখানটায় এমনি ইট বালি সব আসছে। এখন মানে বালি এসছে, সেটা নামানো হচ্ছে ওখানটায়। আর সোনা এখানে পিঠে খাচ্ছে, এই যে তেলে ভাজা। আমরা এগুলো তেলে ভাজা পিঠে বলি, আর এটা পাটি সাপ্তাহ বলি। তোমরা কি বলো আমি জানি না, এটা কমেন্ট করে বলবে তোমরা কি বলো এই পিঠেটাকে। আমরা এটাকে পাটি সাপ্তাহ বলি আর এটাকে তেলে ভাজা বলি। তো দেখতে থাকো, পরে সবার সবকিছু সব তোমাদের সাথে শেয়ার করবো, যে কী কী হলো, কী রান্না হয়েছে না কি, সব কিছুই বলবো, দেখতে থাকো তোমরা। ভিডিওটা কন্টিনিউ করছি, এই যে সোনা বসে আছে। আমি কালকে এসেছিলাম, আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম। এখন মুরগি নিতে এসেছি, দেশি মুরগি। দেখুন দেশি মুরগি এখান থেকে নিয়ে নেবো, কেন আশেপাশে কারোর বাড়িতে মুরগি নেই আর এদের কাছে এখন সবাই বিক্রি করে দেয়, ওই জন্য এখান থেকে আমরা মুরগি নিয়ে নেবো। আমাদের বাড়ির পাশে এই দোকানটা, এখান থেকেই নিয়ে নেবো। এখান থেকে আমরা দুটো মুরগি নিয়ে নেবো। এই যে কুটুসপুর আমাদের সাথে এসছে, ওর শরীরটা বেশি ভালো না, প্রচুর ঠান্ডা লেগে গেছে। হাসি দেখুন, শোনা মুরগিটা কেটে নিয়ে যাচ্ছে। দেখুন মাংসটা, দেখুন ধুয়ে কেটে নিয়ে এসেছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে এটা রেখে দিয়েছি, নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। এটা ঢাকা দিয়ে রাখবো। আর এখানটা আমি আলু ভেজে নিচ্ছি প্রথমে। বন্ধুরা দেখো এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে নিয়ে নেবো। আলুটা নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন এবার আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো, পাশে রাস্তা গাড়ি ঘোড়া শব্দ হচ্ছে একটু। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে মশলাগুলো সব দিয়ে দেবো। দেখতে থাকো সঙ্গে সঙ্গে পুরো ভিডিওটাই দেখবে, অল্প অল্প করে সব কিছু আমি শেয়ার করবো তোমাদের সাথে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি সব মশলা এক এক করে দিয়ে দেবো এর ভেতরে। তো বন্ধুরা এখানে আমি সব মশলা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা সব আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এটা মশলাটাকে আমি কিছুক্ষণ কষাবো, কষানোর পরে আমি মাংসটা দিয়ে দেবো। দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে, তবুও আমি আরেকটু কষাবো, কষানোর পরে আমি মাংসটা সব দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমার মশলা কষানোটা হয়ে গেছে, এবার আমি সব মাংসটা দিয়ে দেবো। এখানটা কষানো আমার প্রায় হয়ে গেছে, আর একটু হবে। দেখুন এখানে রসুন দিয়েছে গোটা, কেন দেশি মুরগিতে গোটা রসুন দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটু কষানো হবে, তেল ছেড়েছে দেখতে পাচ্ছেন। এখন কষানো হয়ে গেছে, এবার আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার দু মিনিট পরে আমি এটা জলটা দিয়ে দেবো, গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে মাংস হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি, যে গরম মশলা দিচ্ছি বা নামিয়ে নেবো। বন্ধুরা মাংস হয়ে গেছে, মাংস নামিয়েছি। যে সোনা এখন রোদে বসে বসে খেলছিল, আর এই যে মাংস খাচ্ছে বাটিতে, একটা কাগজ পেতে দিয়েছে, ব্যানার পেতে দিয়েছে, ব্যানারে বসে মোনা এখানে মাংস খাচ্ছে। আর এই পাশে খেলনা সাজানো, ওর মামা সেদিনকে এই সেটটা নিয়ে এসছে, ওর মামা ঘুরতে গেছিলো, এই সেটটা নিয়ে এসছে, ফ্যামিলি সেট, বসে বসে রোদে খেলছে। বাড়ির পাশে রাস্তা বলে একটু গাড়ি ঘোড়ার শব্দ পাবেন। এই দেখুন এখানে আমাদের বাড়ি থেকে অ্যালোভেরা গাছ নিয়ে এসে মা লাগিয়েছিল, এখানে কত মোটা মোটা অ্যালোভেরা গাছ হয়েছে। আর এদিকে ফুল গাছ আছে, টাইম ফুল গাছ আছে। আর এটা হচ্ছে আমার দাদু বাড়ি পাশে, ওখানে থাকে। বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি, রান্না রান্না আমাদের হয়ে গেছে। দেখুন আজকে কি কি রান্না করেছে, এখানে পোলাও আছে, এখানে
এখানে দেশি মুরগিটা যে নিয়েছিলাম ওইটা ওটা কারি করা আছে, এখানে স্যালাড আছে, এখানে বেগুন ভাজা আর আছে দই। এদিকে সোনাও বসে পড়েছে খেতে, সোনা শুধু শুধু পোলাও খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর রোদ্রে বসে আছি। সোনার শরীরটা ভালো না, সোনার এখানে আসার পর একটু জ্বর জ্বর হয়েছে, সোনার এখানে রোদ্রে বসে রেখেছে। সোনাকে এখান থেকে ওষুধ এনে দিয়েছি, দেখুন মুখটা কেমন হয়ে গেছে। জ্বরে মানে প্রচুর জ্বর এসেছিল, আজকে বিকালে ওষুধ নিয়ে এসেছে, ওর এখান থেকে ওষুধ এনে দিয়েছি। এখন খেয়ে একটু ভালো আছে, এখন জ্বরটা নেই আপাতত। তা এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।